वेलकम टू टॉप न्यूज़ बांग्ला। टॉप न्यूज़ बांग्ला है अपने देश सकल के स्वागत। आबारो एक नतून जॉब नोटिफिकेशन निया अपने देश सामने हाजिर हलम। एक क्षेत्रे अपनारा ऑनलाइने आवेदन करते पारबेन। कन्याश्री प्रकल्पेर अंडारे डेटा मैनेजर नियोगेर जोन्नो एई रिक्रुटमेंट नोटिफिकेशनटी। जे कोनो शाखाय आपनादेर ग्रेजुएशन कमप्लीट थाकते हबे एबं साथे साथे आर की क्वालिफिकेशन चेयेछे चटपट एई नोटिफिकेशनटीर माध्यमे देखे नेब। তাহলে চলুন ভিডিওটি শুরু করা যাক। আর ভিডিওটি শুরু করার আগে আপনাদের কাছে আমার একটি অনুরোধ, যদি চ্যানেলে নতুন হয়ে থাকেন অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশের অল নোটিফিকেশন বেলটিকে এনাবেল করে রাখবেন। কারণ আমি প্রতি মুহূর্তেই জব রিলেটেড নোটিফিকেশন আপডেট বা অ্যাপ্লিকেশনের পদ্ধতি নিয়ে চ্যানেলেতে ভিডিও আপলোড করতেই থাকি। দেখুন, অ্যাপ্লিকেশনস রিসিভড থ্রু অনলাইন অনলি শ্যাল বি এন্টারটেইনড, মানে আপনাদেরকে অনলাইনেতে আবেদন করতে হবে। তার ডেডলাইনটি এখানে লক্ষ্য করুন 20/2/2022, অর্থাৎ ফেব্রুয়ারির 20 তারিখের মধ্যে আপনাদেরকে আবেদন কমপ্লিট করতে হবে। এই নিয়োগটির জন্য আপনাদেরকে একটি রিটেন টেস্ট দিতে হবে, তারপর কম্পিউটার টেস্ট এবং তারপরে ইন্টারভিউ। রিটেন টেস্টের জন্য 80 মার্কস রেখেছে, কম্পিউটার টেস্টের জন্য 10 মার্কস এবং ভাইভার জন্য 10। রিটেন টেস্টের এখানেতে সিলেবাসও উল্লেখ করে দিয়েছে, ইংলিশ থাকবে 20 মার্কসের, অ্যারিথমেটিক 20, কম্পিউটার অ্যাপ্লিকেশনস এর উপর 20 মার্কস, জেনারেল অ্যাওয়ারনেস এর উপর 20 মার্কস। দেখতেই পাচ্ছেন গভর্নমেন্ট অফ ওয়েস্ট বেঙ্গল অফিস অফ দ্য ডিস্ট্রিক্ট ম্যাজিস্ট্রেট অ্যান্ড কালেক্টর হুগলি, চিনসুরা, পিন 712101 থেকে বেরিয়েছে। আপনারা প্রথম প্যারাতেই নিশ্চয়ই লক্ষ্য করতে পারছেন আন্ডার কন্যাশ্রী প্রকল্প। সুতরাং কন্যাশ্রী প্রকল্পের আন্ডারেতে এই নিয়োগটি, চলুন ডিটেলস দেখে নিই। এখানে দেওয়া রয়েছে ডেটা ম্যানেজার ফর ব্লক অফিস, একটি ভ্যাকেন্সি রয়েছে। 18-40 বছর আপনাদের এজ লিমিট থাকতে হবে। প্রসঙ্গক্রমে বলে রাখি, এটি পান্ডুয়া ব্লক থেকে বেরিয়েছে, সুতরাং পান্ডুয়া ব্লকের বাসিন্দা হতে হবে। দেখতেই পাচ্ছেন যে রেসিডেন্সিয়াল স্ট্যাটাস হিসাবে ফর ব্লক ডেটা ম্যানেজার অনলি রেসিডেন্ট অফ পান্ডুয়া ব্লক ক্যান অ্যাপ্লাই। এসেন্সিয়াল কোয়ালিফিকেশন হিসাবে গ্রাজুয়েট ইন এনি ডিসিপ্লিন এবং সাথে সাথে সার্টিফিকেট ইন কম্পিউটার অ্যাপ্লিকেশনস ফ্রম রেপুটেড অ্যান্ড রেকগনাইজড ইনস্টিটিউশনের কথা উল্লেখ করেছে। সাথে সাথে আপনাদের 30 ওয়ার্ড পার মিনিট টাইপিং স্পিডও থাকতে হবে। ডিজায়ারেবল কোয়ালিফিকেশন হিসেবে মিনিমাম 1 ইয়ার অফ ওয়ার্কিং এক্সপিরিয়েন্সের কথা উল্লেখ করেছে। মাসিক বেতন 11,000 টাকা, 3 বছরের জন্য কন্ট্রাক্টে এই নিয়োগটি হচ্ছে এবং জব রেসপন্সিবিলিটি এখানে উল্লেখ করা রয়েছে যে মেনটেন্যান্স অফ ডেটা। জেনারেল গাইডলাইন্স এর আন্ডারে দেখুন পরিষ্কার এখানে উল্লেখ করে দিচ্ছে দ্য ক্যান্ডিডেট মাস্ট বি রেসিডেন্ট অফ পান্ডুয়া ব্লক, এবং আরো নেসেসারি পয়েন্টস গুলি আপনারা একটু চোখ বুলিয়ে নেবেন এবং অ্যাপ্লাই করে দেবেন। তো যোগ্য প্রার্থীদের জন্য এই ছিল আজকের আপডেটটি। ভিডিওটি দেখার জন্য অসংখ্য ধন্যবাদ। আপনারা যদি এই সপ্তাহের আরও জব নোটিফিকেশনগুলি এক্সপ্লোর করতে চান, রাইট হ্যান্ড সাইডের প্লেলিস্টটিতে টাচ করতে পারেন, অথবা লেফট হ্যান্ড সাইডের প্লেলিস্টটির মাধ্যমে আপনারা তার আগের সপ্তাহে যে সমস্ত জব নোটিফিকেশন বেরিয়েছে সেগুলিকে এক্সপ্লোর করতে পারবেন। গুড বাই, গড ব্লেস ইউ অল।